একজন লাফিয়ে পড়ছে পদ্মা সেতু থেকে, এমন একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনা গত 19 জুন মধ্যরাতের। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে হঠাৎই একটি ব্যাটারি চালিত অটোরিকশা পদ্মা সেতুতে উঠে পড়লে ঘটনা শুরু। এই অবস্থায় পদ্মা সেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকা টহলরত গাড়ি নিয়ে অটোরিকশাটি থামাতে ছুটে যান কয়েকজন। দ্রুত অটোরিকশাটি থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন এর চালক। খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তখন নিখোঁজ অটোরিকশা চালকের সন্ধানে পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালানো হয়, তবে তার খোঁজ মেলেনি। ঘটনা নতুন মোড় নেয় যখন গত রোববার পদ্মা সেতুর উত্তর থানায় হাজির হয়ে এক ব্যক্তি দাবি করেন তিনি নিখোঁজ সেই ব্যক্তি, ফেরত চান তার অটোরিকশাটি। যাচাই বাছাই করে নিশ্চিত হয় পুলিশ তিনি সেই নিখোঁজ ব্যক্তি, তার নাম শরীফুল ইসলাম। পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ তাকে তার রিকশাটি ফিরিয়ে দিয়েছে। রিকশাটি নিয়ে বাগেরহাটের নিজ গ্রামে আছেন তিনি। কেন সেদিন অটোরিকশা সেতুতে নিয়ে গেলেন শরীফুল, কেন ঝাঁপ দিলেন নদীতে? ওই রাগারাগি পরিবারের উপরও একটু আছে, তারপরে মহল্লার লোকজনের উপরও আছে। এই কারণে আমি অটো নিয়ে একবারে গ্রামের বাড়িতে চলে আসতে চাচ্ছিলাম। যখন রং সাইডে উঠে গেলাম পদ্মা সেতুর 21 নম্বর ফিলারে একটা কন্টেনার থামানো ছিল, কন্টেনারের সামনে মুখোমুখি লাগিয়ে গেল আমার গাড়িটা। লাগার পরে যে পড়ে গেলাম আমি, পড়ার পরে যে আমার স্পিরিট ছিল দৌড়ের, আমি কন্ট্রোল করতে পারিনি, আমি পদ্মা সেতুর ভিতরে পড়ে গেলাম। ঝাঁপ দিয়ে পড়ার পর কি ঘটে? উপর থেকে যখন নদীতে পড়ে গেলাম তখন ওই রডের সাথে বাড়ি লেগে আমার জিহ্বা কেটে গেল। রাত ভোরেই আমি ওই পদ্মা নদীতে ভাসছি। ভাসার পরে সকাল যখন ভোর হলো তখন আমি পদ্মার কিনারে উঠছি, ঢাকার কিনারে উঠছি। এত দুর্বল, এতই নার্ভাস ছিলাম যে বাড়ি আসার পরে ট্রিটমেন্ট হওয়ার পরে এখন আমি শারীরিকভাবে অসুস্থ, আমি সুস্থ না। এর মাঝে অসুস্থ হয়ে পড়েন তিনি। সুস্থ হলে তিনি ফিরে যান রিকশার খোঁজে। রিকশা মনে করছে যে রিকশা আমি চুরি করে বিক্রি করে দিছি, আমার পরিবার পরিজন প্লাস আমার স্ত্রী বা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাই এটাই মনে করছিল। যখন থানায় গেছে, যাওয়ার পরে এখন সবাই বিশ্বাস করে যে না, ও চোর না, চুরি করে নাই। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে সেতুতে উঠতে কোনো বাধা পাননি বলেও জানান শরীফুল।